আমার কিউএনএ ভিডিওতে একটা প্রশ্ন ছিল, আমার দুর্গাপূজা বেশি পছন্দ না কালী পূজা? আমি বলেছিলাম কালী পূজা। তাই প্রতিবারের মতো এবারেও আমি বাড়ি চলে এসেছি। আমার হোম টাউন মানে ধুবুলিয়ার কিছু পুজোর কিছু গ্লিমস তোমরা দেখলে, এবার আমার পাড়ার পুজো তোমরা দেখো। কি মানে বিয়ে বাড়ি প্যান্ডেল মতো দেখতে, চপ চপ। আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলে চাঁদা কত নিয়েছে গো? 500 টাকা। তারপরে ভাত খায় কিন্তু, এখানে খবর পেয়েছি আমি। সামনে ও কোন হ্যায় জো দিল মে হুই হলচল। মোবাইলটা কেড়ে নিয়ে গেম খেলছে, আমার মোবাইলটা চার্জ ফার্জ শেষ হয়েছে, কি ব্লক করবো মোবাইলটা বলো? ক্যামেরা তো আমি আনিনি। তোকে একটা শর্তেই গেম খেলতে দেবো, সবাইকে তোর নামটা বলে দে। আরে এটা বাড়ি না পার্ক রে, লুকাচুরি খেলছিল তোরা? স্কুলটা শুরু হোক, তোদের স্কুলটা শুরু হোক আমি চাই। তো এখন আমরা বাড়ির আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি রাত্রিবেলা। আজকে ঘুরতে বেরোবো কেন যাই না, আজকে তো প্রদীপ প্রদীপ জ্বালায় মনে হয় না? তো এটা হচ্ছে আমার বন্ধু সোহম, ও ট্রেনে করে 12 ঘন্টা জার্নি করে সবাইকে প্রেম করতে যায়। 12 ঘন্টা জার্নি করে কোচবিহারে না কোথায়, শিলিগুড়ি, তুফানগঞ্জ, 12 ঘন্টা। ভাবো কি প্রেমের বল, আই লাভ ইউ সরস্বতী। ও আরে এই দেখো, এটা হচ্ছে স্কুইড গেমের অ্যাক্টর। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ওকে কিভাবে অপমান করা যায়, তা সবাই বললো যে ওর মুখটাই তো অপমান, আলাদা ভাবে কি অপমান করে দেখা, মুখটা দেখা, গজব বেজ্জতি। ও আবার হাতে একটা ট্যাটু করেছে, এটা যদি ফ্রিতে ওকে করে দেয় আমায়, দেখ কি খারাপ ট্যাটু, এটা হচ্ছে আমাদের বাড়ির বিড়াল, আর ওইটা ওইটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড, ওইটাকে ডেকে নিয়ে এসে রোজ খায়, তো খেতে আসে, খেয়ে বাড়ি চলে যায়, থাকে না এখানে। তো যে বোকা বানাচ্ছে, বুঝতে পারছিস সেটা টক্সিক রিলেশনশিপ, তোদের দায়িত্ব তো বোধ নেই ওর। এই পুজোর সময়টা চলে গেলে ভাই পকেট পুরো ঘরের মাঠ, ফুচকা খাওয়ার টাকা থাকে না, সব টাকা পয়সা পুজোতে উড়িয়ে দিই। কিন্তু আমি যদি বলি এই ভিডিওটা দেখার সাথে সাথেই তোমরা পাশাপাশি কোনো ডিস্টার্ব ছাড়াই একটু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবে, একটা কপি ট্রেডিং অ্যাপ অক্টা এফএক্স তোমাদের ডাউনলোড করতে হবে, যেটা দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল ট্রেডিং পার্টনার। তোমাকে শুধু অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং এখানে যে মাস্টার ট্রেডার্স আছে তাদের লিস্ট দেখে, তাদের রেজাল্ট দেখে তোমাকে ট্রেডার্স চুজ করতে হবে এবং কপি বাটনটা শুধু ক্লিক করে দিতে হবে, ব্যাস। তারপর অ্যাপটা ক্লোজ করে দাও, মাস্টার ট্রেডার্স যা আর্ন করবে তুমিও সেইটাই আর্ন করবে। তারপর এখানে সমস্ত ট্রেডার্সকে তাদের ট্রেডিং স্ট্র্যাটেজি, তাদের প্রফিট কতটা স্টেবল, এগুলোর উপর ডিপেন্ড করে রিস্ক অনুযায়ী 1 থেকে 6 মধ্যে র্যাঙ্ক করা হয়। পুরোপুরি ট্রান্সপারেন্সি তুমি এখানে পাবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অপ্টা এফএক্স ডাউনলোড করো এবং 50% এক্সক্লুসিভ বোনাস পাও। এক্সট্রা টাকা ইনকাম করার জন্য অপ্টা এফএক্স বেস্ট। আমি ভুলে গেছিলাম এটা কলকাতা না, ফলে এই গেঞ্জিটা পরে কালকে রাতে ঘুরে বেরিয়েছি বিন্দাস। তারপরে এমন ঠান্ডা লেগেছে নিজের গলায় চিনতে পারছি না। যাই হোক, আজকে একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, ঈদের সময় যেতে পারিনি বলে আজকে নিমন্ত্রণ। এইটা হচ্ছে নীলদের বাড়ি, নতুন বাড়ি এটা ওদের। কি
শক্ত ভুড়ি, ওর ভুড়িটা শক্ত হয়ে গেছে। দেখতে পেলাম, দেখতে পাচ্ছি না, ভালো করে খা, ভালো করে খা। এই ফাঁসরা ফাঁসরা মাধব, এই সরা সরা আস্তে করে খা। কেমন তোর কেমন লাগলো মাধব, কেমন লাগলো? মজা তো পাচ্ছিস, মুখে মজা, ছোট চুমু খা একটা আত্মা। তো এখন আমরা মাছ ধরতে যাচ্ছি। আর এই যে আমাদের বড়শি, দুটো বড়শি রেডি করা হয়েছে, নীল রেডি করেছে। এখন এই পুকুরটাতে যত মাছ আছে সব আজকে খেয়ে ফেলবো। এটা কি আটার দলা? আটার দলা, আটার দলা মাছ খায়? আরে মাছ ধরতে হতো, আত্মাকে ধরতে হতো না, ওর গায়ে বসে কেন মেরেছিস? নুবরা এখন মাছ ধরার চেষ্টা করছে। কোড়ায় মাছ ধরে ফেলেছিস? ওরে জিও, একটা মাছ আমরা ধরে ফেলেছি। এই তো ফাইনালি আমাদের মাধব একটা মাছ ধরতে পেরেছে। কি মাছ এটা? পুঁটি। সাবাস, এটা কি ছেড়ে দিবি নাকি খাবি? সবাই একটা দুটো করে মাছ ধরে ফেলেছে, শুধু আমি ধরতে পারিনি। কি পোড়া কপাল নিয়ে জন্মেছি কি ভগবান জানে। মাছ ধরে ফেলেছি, কি হলো? মাধব যে মাছটা ধরেছিল সেটার মধ্যে দেখতে কেন? কারণ তুই তো আমার মাছটাই নিলি রে। এটা আমি অন্য থেকে নিইনি, এটা আমার অরিজিনাল নিজে ধরেছি, নিজের কষ্টের ফল। ধর সেনোকে, ছেড়ে দিলি, মান সম্মানটা বাজারে রেখেছে ভাই। এই দেখো মাছ ধরার প্রসেসটা হচ্ছে, ওটা একটু নড়বে, তারপরে সাদা ওই জিনিসটা ভেতরে ঢুকে যাবে জলে, তখনই সাইড বরাবর একটা টান মারতে হয়, তারপর সেটাকে উপরে তুললেই মাছ চলে আসে। এই দেখো চলে গেল, এই মাছ চলে এসছে ভাই, ভাই মাছ চলে এসছে। এটাই পুরোটাই প্রসেস। হ্যালো, অনেক মাছ ধরে ফেলেছি, এখন আমরা খাবো, খেয়ে টেয়ে তারপর আবার মাছ ধরতে পারি, কিন্তু আগে খাওয়াটা ইম্পর্টেন্ট, খিদে পেয়ে গেছে। এই যে পুকুর, এর পাশে এই জায়গাটায় আমরা এখন খাবো। এটা ঘোরার জায়গা, কিন্তু ঘোরার জায়গার মতো সুন্দর দেখাচ্ছে, ছোট করে টুর, পাশে পুকুর আছে। তোমাদের কাছে এটা ঘোরার জায়গা ভাগা লাগবে, আমরা তো রোজ চলে আসি এরকম আর কি। আসলে গ্রামে বাড়ি তো আমাদের, এসব রোজই দেখি। আরে দাদি আসুন, দাদা কতক্ষণ? এই হচ্ছে খাবার আমাদের আজকে, নীলের মা করেছে আমাদের জন্য, জমে যাবে। কি হলো, নামি ফেললি কেন? দেখা পেটটা, দেখা পেটটা, দেখা। তো ঘুরতে ঘুরতে এই জায়গাটা আমরা এসেছিলাম, এটা হচ্ছে বেথুয়া ডোহরি টোল, এটা ধুবুলিয়ার পরের স্টেশন বেথুয়া। এখানে আমরা চাটা খেয়ে আবার ধুবুলিয়ার দিকে চলে যাবো। কি এমন অলংকার লুকিয়ে রেখেছে, আমি একটু যাই, সবাই চলো। তোমরা যদি ভাবো যে কন্টেন্টের জন্য আমি এটাতে উঠবো এখন, না সেটা হচ্ছে না। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি কন্টেন্টের জন্য, এখন আস্তে আস্তে যাচ্ছে, কোনো ভয় কোনো ব্যাপার স্যাপার এখন আসেনি। A few moments later. শেষ শেষ, অন্য রাইডে উঠবো। আরে আমরা যেটা থেকে টিকিটটা কাটলাম তখন তো এরকম উপরে উঠছিল না, শুধু এরকম গোল গোল করে ঘুরছিল। আমরা
রাইট যারা চলে না তাদের আমি ব্যক্তিগত ভাবে পড়াটা পছন্দ করি না, জীবনে কোনো রসকাশ নেই, আমার ভয় তো পাবো কি জীবনে চলবো না ভাই, বাপরে বাপ অত ফানের দরকার নেই ভাই, ওরাই ভালো করেছে ভাই, অত ছেলের দরকার নেই জীবনে ভাই, নাগরতলাটা আজকে হলো না, এটা কালকে এসে চড়বো, আজকে ওটা চলে একটু মাথা মাথা ঘুরে গেছে, এটা ফিউজ করে দাঁড়ালাম কিছুক্ষণ। এটা চা বন্ধুর ভাগ্নে কৃতি, অনেক ছোটবেলায় ওর অনেক জুলুম করেছি আমরা, এখনো বড় হয়ে গেছে, এখনো পাবজি খেলে, পাবজি খেলিস তো আর বললাম যে ফ্রি ফায়ার খেল, ফ্রি ফায়ারকে অপমান করছে, এখন ডাউনলোড করেছে, করে নিয়েছি, পাবজি কেমন খেলিস? প্রো প্লেয়ারদের মতো। ও এটা কি কিউটি? ও কিউটি お前はもう死んでいる。আমরা কি ট্রাই করব না 10 টাকা করে? না চুয়া গেলে আমরা আনন্দ দেব, আমরা শুধু দর্শক। চল দুদিনের বইটা কি বুঝলে তো, কদিন আগে নিজে ভয় পেতে এখন লোককে তুই মোটিভেট করিস, নিজেই তো উঠিস নি কোনোদিন, উঠেছিস না তো লোককে উঠতে বলছিস কেন? তো কি এটাই ওরা কেউ চাবে না তো হালকা 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 মোচার দিচ্ছে, এই দেখ আরো দেবে না, আরে বাপরে বাপ, এত উঁচুতে ছিলাম তাই ভাই মোবাইলটা ঢুকে রেখেছিলাম পকেটে, মোবাইল পড়ে যেতে পারতো। এ মাধব কেমন কেমন লাগলো? কেমন লাগলো না বলতো? হ্যাঁ চলবি তাহলে পরের বার গেলে বুঝলে। ওকে বাই, ব্লগ শেষ।